বলগো তুমি কোথায় গেলে গো মা এসেছে এসো এসো ও ছোট বউ যা না উপরে মেয়ের দিকে গিয়ে খবর কর মা এসেছেন যে সকাল থেকে তো নিজের ঘরেই বসে আছেন হেসে লব্ধি আসার তো সময় হয় না আজকাল আমরা একদিন আপনার জন্য যা চিন্তায় ছিলাম উনি তো রাত্রির বেলা চিন্তায় ঘুমুতে পর্যন্ত পাচ্ছিলেন না আহারে ঘরে মা থাকলে তার খোঁজ নেওয়ার সময় পায় না উনি নাকি আমার জন্য ঘুমতেই পারেন আপনার শরীর টরীর সব ঠিক আছে তো ও কোমরের যন্ত্রণাটা সেসব কথা পরে হবে অরে শুভ সে গেল কোথায় তাকে কি দান করে রাখলো নাকি এই দেখো এই যোগু দাদা যারা কি কাণ্ড করে যোগু দাদা ও যোগু দাদা আয় 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 ওরে দেখ দেখ কে এসেছে দেখ গো মা জননীরা দেখো কে এসেছে তাকে নিয়ে এলুম দেখো ও নিয়ে এসেছে কই রে সে কোথায় তোমার বইরা তো দেখছি চিনতেই পারছি না তার সেজো আর ছোট না হয় সে বিয়ের সময় দেখেছিল বড় বউ কি চিনতে পারছে না মেজ বউ কোথায় গো মালপত্র সব এখানে রাখলো অফিসি এই যে তোমার পুটুলি আর এই যে তোমার বিছানা ঠিক আছে আচ্ছা আমি চললুম মুখে কিছু দিয়ে যা কিছু দিয়ে যাও আমি তোমার মতলব কানা কি বলো দেখিনি তুমি কি চারটি বাতাসা দিয়ে সারতে চাইছো নাকি একদিন বারে পুড়িয়েছে ভুড়ি ভোজ চাই এই বলে দিল ঠিক আছে শুনি চলুন রে শুভ পরের বার কৃষি যখন তীর্থে যাবে
তখন ওই শরীর মতো একটা চামড়ার বাক্স পিছিয়ে কিনে দিই। থাম দেখি নি মুখ পড়া চামড়ার বাক্স নিয়ে তিক্তে যাবে, নরকেও তো জায়গা হবে। তা তুমি আর বলো না, মা কিছুতেই ছাড়লে না, খুব ছাড়া পাওয়ার চেষ্টা করেছিল বুঝি, দেখলে তো এসে তোমার কাছে কথায় ধরা পড়ে গেলুম। তাহারে তোরা কি সব কথাবার্তা এখানেই সেরে নিবি? এই পিসিকে নিয়ে সব বউ পড়ে যা। ছোট বউ মায়ের কাপড় গামছা গুলো নাও। আমারও সব ছুচি পাইনি কেন গো, এমনি এমনি আমায় উপরে উঠতে দেবে না নাকি? তুই থাম দেখে নিস, ওপরে যেতে দেবে না, তোকে অত কিছু করতে হবে না। মেজে বউ ওকে ওপরে নিয়ে যাও তো, ও যখন খুশি নিয়ে নেবে। চল না গো, একেবারে নেই উঠবো, গাড়ির জামা কাপড়ে কেমন যেন লাগছে। ও ও সুরি, তাহলে আপাতত তুই একটুখানি দাওয়ায় বস। ওমা তুই যাও, তুমি নিয়ে এসো তো, যাও। আরে সবাইকে দেব, সবাইকে দেব একটা একটা করে। জগন্নাথ, সুভদ্রা, বলরাম। ওই তো মেজো খুড়ি। এখানে দাঁড়িয়ে কি করছো? কি আবার তোকে খুঁজছি। মেজো বউ এখনো হারিয়ে যায়নি। তো সেই কথা, এখনো তেমন তাই আছিস না? এমন কথা এত বছরও মনে রেখেছো? বাপরে, রাখবো না, চল ঘরে চল। দাঁড়া না, ও ঘরে মাথা সব নাতি নাতিদের নিয়ে বসেছে। বাপরে, কান পাতা দেয়, আর কেউ তো গলা নামিয়ে কথা বলতে শেখেনি। সবাই একেবারে এ বাড়ির ধারাটি পেয়েছে। টেপি যা, এগুলো ঠাকমা ঘরে দিয়া পাঠ করে রাখিস। হ্যাঁ মিজু, এদিকে ছাদ। হ্যাঁ, সে ছাদ বললে বলতেই পারো, মাতার উপর যখন যেমন তেমন এক টুকরো আকাশ আছে, ছাদ তো বটে। এদিকে ওই ওই দিক দিয়ে দুধাপ নেমে নেমে ভালো ছাদ তো, বারান্দা থেকে নেমে ছাদ। তাই বা কজনের কপালে জোটে। থাম তো, কজনের কপালে জোটে? কপাল নিয়ে তোর ভারী গর্ব না? এই বাড়িখানা যত দেখছি তত আমার রাগ হচ্ছে। তা হবে না, টাকা তো আর কম খরচ হয়নি, অথচ ছিঁড়েছে তার তো কোনো বালাই নেই। বাড়িখানার এমন একখানা জায়গা বল দেখি, যেটা দেখে বলতে পারি বা বেশ। ওই যে ওখানে আধখানা সিঁড়ি, ঘরগুলো সব ঘুরছি ঘুরছি, কোনোটার সাথে কোনোটার কোনো ফারাক নেই, আর ছাদ তার তো কোনো বালাই নেই। ও না না, আছে অবশ্যই, দেখলে আবার হাসিই পায়। সে বাড়ির আর কি ছিঁড়ি ছাদ হবে, একখানা থাকবার জায়গা বই তো আর কিছু না। থাম তুমি যাবো, তুই তো অন্যরকম ছিলিস। এখন তো কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই এবারে ঠিক ঠিক বউটি হয়ে গেছিস।
আমরা বইরা মিলে আমাদের ভাইগুলোকে একটু শুধরাতে পারলি না? সারাটা জীবন এরকম হতো শ্রী বাচ্চা? তোমার ভাইরা এই কথা শুনলে কিন্তু ঘৃণি খাবে। দেখা বাড়িখানা বানিয়েছে দেখো, যেন আগের বাড়িখানাকে একেবারে তুলে এনেছে। তোরা কিচ্ছুটি দেখলি না? বাড়ি বানানো তো পুরুষ মানুষের কাজ। মিঠুবাবু থাম, ওখানে বাড়ি ফেঁদেছেন তারা, তাতে একটা খোলা বারান্দা নেই? আমাকে পাঠিয়ে দিয়ে দিব্যি আছে। আছেন নাকি? তা নয় তো কি, বউ পুরনো হয়ে গেছে, এখন আর কিসের টান? নেই বুঝি, থাকলে ছাড়তো নাকি? এত ভারী অভিমান হয়েছে দেখছি। হবে না, তবে তাড়াতাড়ি তাকে আনিয়ে নাও, এসে মান ভেঙে দেবেন। দেখি না কতদিন সে আমায় না দেখে থাকে। তোমার প্রতি প্রেম? থাম তো, প্রেম আসলে মা এমন করে বললো, এড়াতেই পারলাম না। আর উনিও বললেন যে এতদিন পর বাচ্চা কাচ্চা হচ্ছে, মার কাছে থাকাই ভালো। তাই তা ভালো হয়েছে, কতদিন তোমার কাছে বাইরে গপ্প শুনব। চলো, এসব গপ্পে শুনেছি, নিজের চোখকে দেখতে পাবো এটা ভাবতেও পারিনি। তাও আবার নিজের পেটের মেয়ের বাড়িতে কি, বাপরে বাপ, তোরা যে চোখকে দেখতিস না তোকে তাক লেগে যেত। হ্যাঁ মা, সুরটাকে দেখেই বোঝা যায় বলো, খুব সুখে আছে। সুখ কি রে, রাজরানী হয়ে আছে। হ্যাঁ প্রথমে তো আমার মেয়েকে আমি চিনতেই পারিনি, আমার মেয়ে না মেম সাহেব, মোটর গাড়ি চেপে স্টেশনে গিয়েছিল আমায় আনতে। ও তা তা তুমি মোটর গাড়ি চললে মা? তা কি করব, জামাইকে মুখের উপর বলি কি করে। বাবা এমন করছেন যেন এমনটা আর কারো বাড়িতে হয় না। আমাদের বাড়ির মেয়েদের তো মা দেখেননি, সব দুধে আলতা গায়ের রং, মেম সাহেবরা পর্যন্ত হাঁ করে চেয়ে থাকে। এরই মধ্যে সুরি কত দেশ ঘুরে ফেললো, হবেন নাকি যেখানে যেখানে যায় সুরিও তার সঙ্গে যায়। সেই তা না গিয়ে উপায় আছে, ভবেনের বদলি চাকরি। ভবেন বলেই যাচ্ছে, এই তো এই যে হেমার ছোট ছেলে সুখেন, তার তো বদলি চাকরি, তার বউ কি তার সঙ্গে সঙ্গে যায়? না, ওকে শাশুড়ির কাছে রেখে বছর ভোর সে বাইরে থাকে, একমাত্র পূজোর সময় আসে। কিসের সঙ্গে কিসের তুলনা, আমাদের ভবেন আর হেমা মাসি সুখেন এক হলো মা। এ কি এমন আহামরি চাকরি করে বলো? আমাদের ভবেন তো সাহেব অফিসে চাকরি করে, কত উঁচু পদে কাজ করে বলো তো। সুরির বাড়িতে সাহেব শুভদের যাতায়াত, সে কি বাড়ি বল প্রাসাদ। হ্যারি শুভ প্রাসাদ প্রাসাদ, আমার তো দেখি একেবারে তাক লেগে গেল। আমাদের বাড়ি তো মা দেখেননি, দেখলে বুঝতেন প্রাসাদ কাকে বলে। আর বুঝলি বাড়ির সামনে পরিফোয়ারা। কি পরিফোয়ারা? পরিফোয়ারা, তা আবার দু দুকানা, সিঁড়িগুলো সব শ্বেত পাথর, আর মস্ত একখানা বাগান, গাড়িখানা ঢুকে সোজা একেবারে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালো, আর দরোয়ান গুলো এই বড় বড় করে সেলাম ঠুকছে। বাবা কিসের গপ্প হচ্ছে মা? তীর্থের তীর্থেরই বটে,
এসে ইস্তক মেয়ের বাড়ির এই মেয়ের বাড়ির ওই মেয়েকে নিয়ে তো আদিক্ষে তারা শেষ নেই। মেয়ে তো বছর বার খোঁজও নেন। ওরে আস্তে কথা কও, সেটা করতে শুনতে পেলে তখন মেয়ের এই বড়লোকগিরি কাউকে শোনানো হচ্ছে আমি বুঝি জানি নে। বসে যাবো, তুই চা দিকে নে, এনে সেচ ঠাকুর পর চাটা দিয়ে আগে। এই চাটা বউ তুই দিয়ে। বাড়িতে আবার বিজলি বাতি বিজলি পাখা, তবে বাবা আমার ঘরে ওসব আমি জ্বালাতে দিই। কেন খেপেছিস? সব জ্বালিয়ে কি জাত খোয়াবো? মা সেসব তো এখন সবাই ব্যবহার করে বলতো, আর তাছাড়া তুমি তো এই বললে শুরিরাও ব্যবহার করে, তা ওদের কি জাত খুইয়েছে? তাদের কথা আলাদা বুঝলি। বাপ রে বাপ, বাড়ি ভর্তি ঠাকুর চাকর বেয়ারা আরতালি কত কি, থাকা করতে তো তিনটে মানুষ আর ঠাকুর চাকরে ভর্তি। শুরির আমার কি ধাপড় জানিস, ওই অতগুলো লোককে সে একা চালায়। হ্যাঁ ভবেনের আপিসের লোকজন যখন আসে না, তাদের সব আয়োজন তো সেই করে, তাদের আদর আপ্যায়ন করা, তাদের দেখা, তাদের সঙ্গে কথা কওয়া, সবই তো সে করে। ও মা বলছি গো, এই 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 এতগুলো লোককে পুষতে ভবেনের তো অনেক টাকা খরচা। দূর, এতে ভবেনের খরচার কি আছে? ওসব তো কোম্পানি পুষছে। দেখো এই সমস্ত সাহেবি চাকরিতে অনেক সুবিধে আছে বুঝলে, কোম্পানির পয়সায় ওই দেদার ফুটানি করা যায়, বড় লোকে চাল দেখানো যায়। কোম্পানিতে চাকরি করে কি আর খাঁটি বড় লোক হওয়া যায়? বাবা মাইনেও দেয় আর এত টাকা খরচ খরচাও দেয়, ভবেনকে দেখলে বোঝাই যায় না। মা ভবেন কত বড় পদে চাকরি করে কিন্তু কি অমায়িক ব্যবহার খানা বলো, আমাদের বাড়িতে এসে কি সুন্দর থেকেছে। ভবেন তো শুরির কাছে একবারে কেচুটি হয়ে আছে, একটু এদিক সেদিক হলেই শুরি একবারে পেলয় কাণ্ড। তবে তো সে বড় ভালোই আছে। এ শুরি এদিক আয়। আয় এদিক আয়। বাড়ির গপ্প করছি রে। মা আমি বরঞ্চ রান্নাঘরে যাই, তোমার বউদের সঙ্গে একটু গল্প করে আসি। শরীরটা সত্যি বড় ভালো আছে রে, সুখে আছে। কি বিপদ বলতো? কেন গো কি হলো? মা যা শুরু করেছেন তা মা যা দেখেছেন তা তার ভালো লেগেছে তাই তো বলছেন। আমারও তো শুনে শুনে ভারী ভালো লাগছে গো শেষ ঠাকুরজি। আমার এসব বাড়াবাড়ি ভালো লাগে না। হ্যাঁ রে মেজবু, তুই তো দেখছি বাড়িতেই স্কুল খুলে ফেলেছিস। উপরওয়ালা পড়তে দেখেন সবাইকে দেখলাম না, কিন্তু এটা তুই খুব ভালো করেছিস মেজবু, ওদের পড়ার অভ্যেসটা অন্তত হচ্ছে। দিদি আমি একটু উপর থেকে আসছি। হ্যাঁ যা, ওদের কাছে না বসলে হবে না। মেজবু কিন্তু এখানে সত্যি বড় ভালো কাজ করেছে। আমাদের তো মুখ থেকেই সারাটা জীবন কেটে গেছিল, বাপরে বাপ এখন ভাবলেই কেমন লাগে বলো।